প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা রাখি কুশলে আছো, ঘরে আছো, নিরাপদে আছো। উচ্চ মাধ্যমিক পর্যায়ের জীববিজ্ঞানের ক্লাস নিয়ে আমি হাজির হয়েছি বিএল কলেজের প্রাণিবিদ্যা সহকারী অধ্যাপক নীতিচরশীল। তোমরা জানো যে ইতিপূর্বে আমি জীববিজ্ঞানের উপর 2টি ক্লাস নিয়েছি, সেই ধারাবাহিকতায় আজ তৃতীয় ক্লাস। আমি তোমাদের মানব শারীর তত্ত্ব চলন ও নড়ন সম্পর্কে কিছু বিষয় ধারণা দেব, তো চলো শুরু। শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো পূর্ণাঙ্গ মানুষের মোট অস্থি সংখ্যা 206টি। ইতিপূর্বে আমি যে 2টি ক্লাস নিয়েছি সেখানে স্কালে 22টি অস্থি রয়েছে সে সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করেছি। আজ স্কাল এবং তার আনুষঙ্গিক যে অস্থি 7খানা অস্থি, প্রাথমিকভাবে 7খানা অস্থি সম্পর্কে তোমাদের ধারণা দিব। এই 7খান অস্থির মধ্যে প্রথমত আছে অরিটরি অসিকেল, যার সংখ্যা 6টি, এবং হায়ার্ড বোনস রয়েছে 1টি। অরিটরি অসিকেল 6টি, প্রতিটি কানে 3টি করে থাকে। এই অস্থিগুলির নাম যথাক্রমে মেলিয়াস, ইনকাস, স্টেপিস। মনে রাখার জন্য আমরা এর প্রথম অক্ষর দিয়ে MIS মানে মিস এই কথাটা মনে রাখলে আমাদের 3টি অস্থির নাম মনে থাকবে। এছাড়া তোমরা খেয়াল করছো যে হায়ার্ড বোন বলতে 1টি অস্থি, তার নাম হায়ার্ড। তা আমরা এখন পরবর্তীতে দেখার চেষ্টা করি। প্রথমে আমরা অডিটরি অসিকেল, তো তোমরা একটা মূলত এখানে কানের ছবি দেখতে পাচ্ছ। কান বলতে আসলে আমরা শুধুমাত্র বাইরের এইটুকু বুঝলেও জীববিজ্ঞানে আসলে এইটুকুই কান নয়। কান বলতে প্রথমত বাইরের এই অংশটা হচ্ছে বহিঃকর্ণ, মাঝের যে অংশটুকু রয়েছে এটাকে মধ্যকর্ণ, আর ভিতরে এগুলোকে বলা হয় অন্তঃকর্ণ। তা বহিঃকর্ণের যে ছিদ্রটি রয়েছে, এই ছিদ্র সর্বশেষ একটি পর্দা আছে, তোমরা জানো একে টিম্পেনিক পর্দা বলে। এই টিম্পেনিক পর্দার গায়ে একটি অস্থি রয়েছে, এটির নাম মেলিয়াস। এরপরে আরও একটা অস্থি রয়েছে, এর নাম ইনকাস, আর তার ভিতর আর একটা অস্থি রয়েছে, স্টেপিস। তা প্রতিটি কানে এই 3টি করে অস্থি থাকে। আমরা যদি একটু বড় করে দেখি এই অস্থিটা, প্রথমে তোমরা দেখতে পাচ্ছ এই টিম্পেনিক পর্দার অংশটি এখানে রয়েছে। এইটে হচ্ছে তোমাদের হাতুড়ি আকৃতির একটি অস্থি, এর নাম মেলিয়াস, হাতুড়ির মতো দেখতে। ইনকাসটা এখান থেকে শুরু করে নিচ পর্যন্ত এসেছে, এটাকে নিহাইয়ের মতো দেখতে বলেছে। এরপরে এই ত্রিকোণাকার একখান অস্থি এখানে আছে, এটাকে বলছে স্টেপিস। মানব দেহের সবচেয়ে ছোট অস্থি স্টেপিস। পজিশনটা দেখি আমরা প্রথমে, তোমরা দেখতে পাচ্ছ আমাদের স্বর উৎপন্ন হয়। আর এদিকে রয়েছে মেন্ডিবল, এই মেন্ডিবল এবং ল্যারিংস বা স্বরযন্ত্র এর মাঝে এই যে ছোট একটি অস্থি তোমরা দেখতে পাচ্ছ, এইটাকে আমরা বলি হায়ার্ড বোন। মূলত অস্থিটি দেখতে ইউ আকৃতির, ইউ আকৃতির। তা এই ছিল আমাদের স্কাল এবং আনুষঙ্গিক অস্থি। তা তোমরা আমরা যদি সেই প্রথম ক্লাস যারা করেছিলে সেই মূল শর্টটিতে আমরা চলে যাই, তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের
কঙ্কালতন্ত্রে মোট দুটি অংশ, একটা অক্ষীয় যেখানে 80টি অস্থি রয়েছে, একটাকে বলছে অ্যাপেন্ডিকুলার বা উপাঙ্গীয় যেখানে রয়েছে 126খানা অস্থি। অক্ষীয় কঙ্কালের 80টি অস্থির মধ্যে স্কাল এবং তার আনুষঙ্গিক অস্থির সংখ্যা রয়েছে 29টি। সেই 29টি সম্পর্কে তোমাদের বিস্তারিত আমি জানানোর চেষ্টা করলাম। তোমরা একটু খেয়াল করতেছ যে করোটির 22খানা অস্থি, কর্ণাস্থি 6খানা অস্থি এবং হায়াড বোনের 1খানা অস্থি সম্পর্কে তোমরা ধারণা পেলে। এখন আমি পর্যায়ক্রমে আজ মেরুদণ্ড যেখানে 26টি অস্থি এবং বক্ষ পিঞ্জর যেখানে আছে 25টি অস্থি, এই দুটি অস্থি সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব। তাহলে প্রথমে আমি তোমাদেরকে দেখাবো মেরুদণ্ড বা ভার্টিব্রাল কলাম, এখানকার যে 26টি অস্থি রয়েছে সে সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব। তা দেখো শিক্ষার্থীবৃন্দ, তোমরা লক্ষ্য করো এখানে আমাদের পিঠের দিকে মাঝ বরাবর একটা দণ্ডের মতো গঠন দেখতে পাচ্ছ, এবং এইগুলি কতগুলো ছোট 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 অংশ দিয়ে গঠিত। এই ছোট ছোট অংশগুলো মূলত এই ছোট ছোট অংশগুলো দেখতে এরকম। এই প্রত্যেকটা অংশকে আমরা বলি কশেরুকা, একটা দুটো তিনটে এরকম অনেকগুলো কশেরুকা নিয়ে আমাদের এই যে মূল গঠনটি তাকে বলছি আমরা মেরুদণ্ড। মেরুদণ্ড গঠিত হয়, মেরুদণ্ডকে ইংরেজিতে ভার্টিব্রাল কলাম বলা হয়, তোমরা একটু আগেই দেখেছ। তোমরা যথারীতি এখানে দুটি কশেরুকা দেখতে পাচ্ছ, এই যে একটা নিচের দিকে একটা কশেরুকা এবং উপরের দিকে একটা কশেরুকা, দুইটা কশেরুকার মাঝে একটা ডিস্ক বলা হয় এটাকে, ইন্টার ভার্টিব্রাল ডিস্ক দেখা যাচ্ছে, আর কশেরুকার মূল দেহ এইটা। এইভাবে বেশ কিছু কশেরুকা মিলিত হয়ে মানুষের মেরুদণ্ড গঠিত হয়। আমরা তোমাদের অস্থি দেখানোর আগে কয়েকটি শব্দ সম্পর্কে একটু ধারণা নেওয়ার চেষ্টা করি। প্রথমে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছো যে একটি শব্দ এসেছে ভার্টিব্রা। ভার্টিব্রা বলতে আমরা কি বুঝি? ভার্টিব্রা বাংলায় বলা হয় কশেরুকা, আবার ভার্টিব্রি একটি শব্দ রয়েছে সেটাও কশেরুকা, তবে এটা হচ্ছে একবচন, এটা বহুবচনে ব্যবহৃত হয়। ভার্টিব্রা আর ভার্টিব্রি পার্থক্য শুধু একটা ই। এরপরে তোমরা দেখো ভার্টিব্রাল একটা শব্দ রয়েছে, ভার্টিব্রাল এটি মূলত এই ভার্টিব্রা বা ভার্টিব্রির অ্যাডজেক্টিভ, অর্থাৎ কশেরুকা সংক্রান্ত কোনো বিষয় ভার্টিব্রাল। আর ভার্টিব্রাল কলাম যেটি আমাদের আলোচনার বিষয় এক্ষুনি, সেটি হচ্ছে ভার্টিব্রাল কলাম। এই কলামের বাংলা শব্দটা আমরা করেছি মেরুদণ্ড, একে ব্যাকবোন বা স্পাইনালও বলা হয়ে থাকে, অর্থাৎ কতগুলো ভার্টিব্রা যখন কলাম বরাবর সাজিয়ে থাকে তাকে ভার্টিব্রাল কলাম বা মেরুদণ্ড বলে, আর যাদের মেরুদণ্ড থাকে তাদেরকে বলা হয় মেরুদণ্ডী ভার্টিব্রেট, ওই সকল প্রাণীদেরকে বলা হয় মেরুদণ্ডী প্রাণী। এরপরে আমরা দেখি ভার্টিব্রাটা, খুব কাছাকাছি শব্দ ভার্টিব্রেট এবং ভার্টিব্রাটা। কর্ডাটা পর্বের একটি উপপর্ব, অর্থাৎ কর্ডাটা পর্বে যে তিনটি উপপর্ব রয়েছে যার মধ্যে একটি উপপর্বের নাম ভার্টিব্রাটা, যার মধ্যে মূলত এই মেরুদণ্ডী প্রাণীটাই অবস্থান করে। আরেকটি রয়েছে ইনভার্টিব্রেট, অর্থাৎ অমেরুদণ্ডী, যে সকল প্রাণীর মেরুদণ্ড নেই তাদেরকে ইনভার্টিব্রেট বলা হয়। তোমাদেরকে এই শব্দগুলো একটু স্মরণ করিয়ে দিলাম। এরপরে আমরা প্রথমে তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ, এখানে মূলত এটি একটি কশেরুকার ছবি, আদর্শ কশেরুকার ছবি। এখানে তোমরা মূল দেহটি দেখতে পাচ্ছ, মূল দেহটি রয়েছে। এরপরে রয়েছে দেখো একটি ছিদ্র, একে বলছে ভার্টিব্রাল ফ্রামেন, আর ডান দিকে একটা প্রবর্তিত অংশ রয়েছে, এটিকে বলা হয় ট্রান্সভার্স প্রসেস, এদিকেও একটি রয়েছে ট্রান্সভার্স প্রসেস, আর সামনের দিকে প্রবর্তিত অংশ একে বলছে স্পাইনাল প্রসেস। তা আমরা একটু দেখে নিই যে একটি আদর্শ কশেরুকার প্রধান কি কি অংশ থাকে। তিনটি অংশের কথা বলা হয়েছে, প্রথমে সেন্ট্রাম বা ভার্টিব্রাল বডি, এটাই হচ্ছে সেন্ট্রাম বা ভার্টিব্রাল বডি, যেটি একটির সাথে আর একটি লেগে ডিস্কের মাধ্যমে লেগে একটা অবিচ্ছেদ্য অঙ্গ তৈরি করে, লেগে থাকে আর কি।
এরপর ভার্টিব্রাল আর্স, ভার্টিব্রাল আর্স বলতে সম এই বডি বাদে বাকি যে অংশটিকে আছে এটা ভার্টিব্রাল আর্সের মধ্যে পড়ে। এর মধ্যে প্রথম আছে পেডিকল, পেডিকল বলতে এইখান থেকে এই অস্থিটুকু, এই ছিদ্রের পাশে এই যে অস্থিটুকু এইটুকু বলছে আমরা পেডিকেল, এখান থেকে শুরু করে ঠিক এই পর্যন্ত যে অস্থিটুকু আছে এটিকে আমরা বলছি পেডিকেল। আর ট্রান্সভার্স প্রসেস বলতে এই বাম দিকের এই যে আঙ্গুলের মতো একটা অস্থি আর এই দিকে আঙ্গুলের মতো একটা অস্থি এটুকে বলছে আমরা ট্রান্সভার্স প্রসেস। আর স্পাইনাল প্রসেস হচ্ছে এখান থেকে শুরু করে এই যে উপরের দিকে প্রবর্তিত, এইগুলো বাদ দেওয়ার পরে এইখানে যে একটা চতুষ্কোণাকার অস্থি থাকে, চতুষ্কোণাকার অস্থি এই জায়গাটায় যে চতুষ্কোণাকার একটা অস্থি থাকে এইটাকে বলা হয় ল্যামিনা, এটাকে বলা হয় ল্যামিনা। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ যে সুপেরিয়ার আর্টিকুলার প্রসেস বলে একটা প্রসেস রয়েছে, অর্থাৎ এখানে আর্টিকুলার প্রসেস রয়েছে, সুপেরিয়ার আর্টিকুলার প্রসেস এবং ইনফেরিয়ার আর্টিকুলার প্রসেস। আর সর্বশেষ যেটি ভার্টিব্রাল ফোরামেন, এই যে ছিদ্র, এই ছিদ্রগুলো পরপর মিলিত হয়ে একটা ক্যানাল তৈরি করে, এটাকে বলা হয় ভার্টিব্রাল ক্যানাল। এই ক্যানালের মধ্যে দিয়ে আমাদের আমাদের মস্তিষ্ক থেকে একটি নালি প্রবেশ করে, এর নাম হচ্ছে স্পাইনাল কর্ড, আমরা বলি বাংলায় সুষুম্না কাণ্ড। এটা আমাদের মস্তিষ্কের থেকে বেরিয়ে এই ক্যানাল বরাবর মেরুদণ্ডের দিকে যায়। এরপরে আমরা আরো একটু বিষয় সম্পর্কে জানব। তোমরা একটু আগে আমি তোমাদেরকে বলেছি কতগুলো প্রসেসের কথা, প্রসেস বলতে এই বর্ধিত অংশ এগুলোকে বলা হয় প্রসেস। এগুলি ছাড়াও কতগুলো ফ্যাসেট রয়েছে যেগুলো কিছুটা গর্ত মতো, তো তোমরা দেখতে পাচ্ছ এখানে এই একজোড়া গর্ত, এর একটা নাম আছে এখানে সুপিরিয়ার কোস্টাল ফ্যাসেট, সুপিরিয়ার কোস্টাল ফ্যাসেট। মোট চার জোড়া ফ্যাসেটের কথা বলা হয়েছে, সুপিরিয়ার কোস্টাল ফ্যাসেট। এরপর তোমরা দেখতে পাচ্ছ এইখানে একটা, এই এটাকে বলছে সুপিরিয়ার আর্টিকুলার ফ্যাসেট। এরপরে তোমরা খেয়াল করো ট্রান্সভার্স প্রসেসের শেষের দিকে এখানে রয়েছে ট্রান্সভার্স কোস্টাল ফ্যাসেট, ট্রান্সভার্স কোস্টাল ফ্যাসেট। এখানে তিন জোড়া ফ্যাসেট দেখতে পাচ্ছ, আর আমরা যদি একটি ল্যাটারাল ভিউ দেখি তাহলে একটু দেখতে পাবে তোমরা যে ইনফেরিয়ার আর্টিকুলার ফ্যাসেট, ইনফেরিয়ার আর্টিকুলার ফ্যাসেটটি এপাশে দেখতে পাচ্ছ তোমরা যে ইনফেরিয়ার আর্টিকুলার ফ্যাসেট, এই জায়গাটাকে এই ফ্যাসেট মানে নিচু জায়গা আর কি। তাহলে অস্থিতে সাধারণত প্রসেস এবং ফ্যাসেট, একটি অস্থির প্রসেস অপর অস্থি ফ্যাসেটের সাথে একটি বন্ধন তৈরি করে মূলত। আমরা পরবর্তীতে দেখি মানুষের মেরুদণ্ড সম্পর্কিত কিছু তথ্য জেনে নেই। প্রথম বলছে পূর্ণাঙ্গ মানুষের মেরুদণ্ডে কোষরেখার সংখ্যা 33টি, কিন্তু অস্থি সংখ্যা মূলত 26টি। যদিও শিশু অবস্থায় 33টি অস্থি থাকে, পরবর্তীতে কিছু অস্থি সংযুক্ত হয়ে তোমার অস্থির সংখ্যা কমে আসে। যাই হোক, আমরা মানুষের প্রথম যে গ্রীবাদেশীয় কশেরুকা এটির একটা নাম দেওয়া আছে এখানে, এটাকে বলছে অ্যাটলাস। আমরা গ্রীবাদেশে আসলে মানুষের সাতখানা কশেরুকা থাকে, তোমরা দেখতে পাচ্ছ নীল লাল মোট সাতখানা কশেরুকা দেখতে পাচ্ছ। তার প্রথম যেটি আংটির মতো এইটা, এটাকে অ্যাটলাস, অ্যাটলাস বলা হয় প্রথম কশেরুকা, প্রথম গ্রীবাদেশীয় কশেরুকা আমরা অ্যাটলাস বলে থাকি। অ্যাটলাস বলার পিছনে একটি কারণও ছিল, তোমরা ছবিতে একটি ব্যক্তি দেখতে পাচ্ছ গ্রিক মাইথোলজি অনুযায়ী তার নাম অ্যাটলাস। উনি মূলত টিটন গডদের মধ্যে খুব শক্তিশালী ছিল এবং যে কোনো মুহূর্তে সে আকাশকে মাথায় তুলতে পারত। জি আজদের সাথে যুদ্ধে পরাজিত হয়ে শাস্তিস্বরূপ তাকে হ্যাভেন বা স্বর্গকে কাঁধে নেওয়ার জন্য সে দায়বদ্ধ ছিল। এই ঘটনার সাথে আমাদের মস্তকের গ্রীবাদেশে প্রথম যে কশেরুকা, এই কশেরুকাটি
মিল রয়েছে। এই কশেরুকাটি আমাদের মস্তক গ্লোব গ্লোব বা পিত মতো তো দেহের এটাকে ধারণ করে থাকে। অন্যদিকে দ্বিতীয় যে গ্রীবদেশীয় কশেরুকা তাকে বলা হয় অ্যাক্সিস, এর একটি কারণ রয়েছে। অ্যাক্সিসটা মূলত একটি শীর্ষবিন্দু দ্বারা প্রথম কশেরুকা বা মস্তককে ধরে রেখেছে, অনেকটা পিভটের মতো কাজ করে, এবং আমাদের মাথা নড়াচড়াও ঘোরাতে সহায়তা করে, এজন্য এটাকে বলা হয় অ্যাক্সিস। এবং এদের মধ্যে যে সাত নাম্বার, এই সাত নাম্বার কিরিবদেশীয় কশেরুকা বলা হয় ভার্টিব্রা প্রমিনেন্স। আমরা এরপর একটি শক দেখতে পাচ্ছি, তোমরা একটু খেয়াল করো যে ডান দিকে কতগুলো ছবি, অর্থাৎ এটা হচ্ছে মানুষের মেরুদণ্ডের ছবি। এই মেরুদণ্ডর যে কতগুলো ভাগে ভাগ করা হয়েছে, প্রথম যে ভাগটা এটাকে বলছে সার্ভিকাল বা গ্রীবাদেশীয় কশেরুকা, এর সংখ্যা 60টি। এরপর রয়েছে থোরাসিক ভার্টিব্রি বা বক্ষদেশীয় কশেরুকা, এখান থেকে শুরু করে এই পর্যন্ত, এর সংখ্যা 12টি, এখানে অস্থির সংখ্যাও 12টি। এরপর রয়েছে লাম্বার কশেরুকা, এটাকে বলা হয় কটিদেশীয়, এই কটিদেশীয় এখানে রয়েছে 5টি এবং অস্থির সংখ্যাও 5টি। স্যাক্রাল ভার্টিব্রে, এখান থেকে শুরু করে একদম এই মাথা পর্যন্ত, এখানে অস্থির সংখ্যা 1টি কিন্তু কশেরুকার সংখ্যা 5টি। সর্বশেষ ককিজিয়াল, ককিজিয়াল বলতে এইটুকু, শেষের এই বিন্দুটুকু, ককিজিয়াল অস্থি সংখ্যা 1টি কিন্তু কশেরুকার সংখ্যা 4টি। এই হিসাবে মোট কশেরুকার সংখ্যা 33টি হলেও অস্থির সংখ্যা 26টি। যদিও মানুষের এই কশেরুকাগুলির সকল কশেরুকাকে আদর্শ কশেরুকা বলা হয় না, বক্ষদেশে যে কশেরুকাগুলি রয়েছে, অর্থাৎ এখান থেকে শুরু করে এই পর্যন্ত, এর মধ্যে দ্বিতীয় এবং অষ্টম, দ্বিতীয় থেকে অষ্টম পর্যন্ত কশেরুকাকে আদর্শ কশেরুকা বলি। কারণ একটি আদর্শ কশেরুকা যতগুলি উপাদান থাকার কথা সবগুলো উপাদান সেখানে বিদ্যমান। আমরা যে সর্বশেষ যে দুটি অঞ্চল দেখতে পেলাম, একটা হচ্ছে স্যাক্রাল, একটা হচ্ছে ককটিজিয়াল। তা স্যাক্রাল একটি অস্থিখণ্ড বটে, তবে এখানে 5টি কশেরুকা যে রয়েছে তার প্রমাণ, এখান থেকে এই পর্যন্ত একটা কশেরুকা, এই 2, 3, 4, 5, এই 5টা মিলে আসলে একটি অস্থিখণ্ড গঠিত হয়। শিশু অবস্থায় এগুলো আলাদা থাকলেও পূর্ণাঙ্গ বয়সে এসে এটি ফিউজড হয়ে একটি বনে রূপান্তর হয়। অন্যদিকে ককিজিয়াল অঞ্চলে এখানেও 4টি, 1, 2, 3, 4, এই 4টি মিলে একটা ককিজিয়াল অঞ্চল গঠন করে। মূলত তোমরা ডান দিকে একটি ছবি দেখতে পাচ্ছ, একটি বিড়ালের ছবি, এখানে বিড়ালের মেরুদণ্ডটাও দেখা যাচ্ছে, এখানে তোমরা দেখছো তার লেজ আছে, লেজ থাকার কারণে তার মেরুদণ্ডের শেষ প্রান্ত থেকে কতগুলো কশেরুকা সামনের দিকে চলে গেছে। মানুষের লেজ নেই, তবে লেজের সমতুল্য কিছু কশেরুকা, ককিজিয়াল যে কশেরুকা এটি লেজের সমতুল্য, অর্থাৎ এখান থেকে লেজ উদ্ভবের সম্ভাবনা ছিল। মানুষের বা বিজ্ঞানীদের ধারণা যে লেজযুক্ত কোনো প্রাণীর বিবর্তনের মাধ্যমে মানুষের সৃষ্টি, তা এই জন্য এই ককিজিয়াল অঞ্চলের এই বনগুলোকে বলা হয় নিষ্ক্রিয় অঙ্গ, অর্থাৎ এটি মানুষের তেমন কোনো কাজে লাগে না। আমরা বিজ্ঞানে মানুষের লেজ সম্পর্কে কি বলা হয়েছে সেটা একটু জানার চেষ্টা করি। তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ, নিশ্চয়ই একটু অবাক হয়েছো, তোমরা দেখতে পাচ্ছ একজন ডাক্তার একটা শিশু ধরে আছে, শিশুর পিছনে একটি লেজ দেখা যাচ্ছে। অর্থাৎ অনেক সময় আমরা শুনি লেজ যুক্ত মানব শিশু জন্মানোর খবর শোনা যায়, এটি হচ্ছে সেরকম একটি ঘটনা। বিজ্ঞানীদের ধারণা ছিল এই লেজে হয়তো মানুষের যে 33টি কশেরুকা তা ছাড়াও অতিরিক্ত কিছু কশেরুকা রয়েছে,
কিন্তু পরবর্তী গবেষণায় দেখা গেছে এই লেজের ভিতরে কোনো কশেরুকা নাই। এমনকি মেসোডান উদ্ভূত কোনো টিস্যু তেমন সেখানে নাই, মূলত সেখানে কতগুলো ফ্যাট সেল এবং অন্যান্য কলা দিয়ে এটি গঠিত হয়। এজন্য একে প্রকৃত লেজ বলাও কঠিন। বিস্তারিত জানার জন্য আমি তোমাদের একটি লিঙ্ক দিয়ে দিয়েছি এখানে, যাদের বেশি আগ্রহ তারা এখান থেকে এটা দেখে নিতে পারবে। আমরা আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি। তোমরা দেখতে পাচ্ছ পরীক্ষার প্রস্তুতি, অর্থাৎ এতক্ষণ ধরে আমরা যা শেখার চেষ্টা করলাম, জানার চেষ্টা করলাম, কতটা রপ্ত করতে পারলাম সেটা জানার জন্য তোমরা খাতা কলম একটু হাতে নাও। আমি তোমাদের একটি ছবি দেখাচ্ছি। এই ছবিতে দেখো এখানে কতগুলো অংশ চিহ্নিত করা রয়েছে, এ বি সি ডি এইভাবে। তোমরা শুধুমাত্র এ লিখে এই যে অংশটি রয়েছে এই অংশটির নাম লিখবা, বি দেখো এই যে ছিদ্রটি রয়েছে এই ছিদ্রটির নাম যেটা সেটা বি লিখে লিখবা, এরপর সি হচ্ছে এই যে অঞ্চলটি, এই অঞ্চলটি না সি লিখবা, এখানে এই যে উঁচু জায়গাটি রয়েছে একটি গর্ত, উঁচু জায়গায় বলতে হবে একটি ডি বলা হচ্ছে, এই এখান থেকে শুরু করে এখান থেকে শুরু করে এই পর্যন্ত যে অঞ্চলটি রয়েছে এই অঞ্চলে একটা নাম রয়েছে সেটি তোমরা ইতে লিখবা, এরপরে এখানে একটি এই যা গর্ত মতো রয়েছে এফ, এখানে এফ লিখবা, আর এদিকে আছে জি। তা নিশ্চয়ই তোমরা এতক্ষণে লিখে ফেলেছ। তাহলে আমরা উত্তরটি একটু মিলিয়ে নেই। উত্তরমালা হ্যাঁ এখানেই আছে আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, তারপর প্রথমে দেখো এ, এটাকে বলছে স্পাইনাল প্রসেস। তোমরা দেখছো একটি একটা আদর্শ কশেরুকা, আদর্শ কশেরুকার এই উপরের দিকে বর্ধিত অংশ আমরা স্পাইনাল প্রসেস বলে থাকি, আর এই যে ছিদ্রটি এই ছিদ্রটাকে বলা হয় ভার্টিব্রাল ফ্রামেন, আর এটি হচ্ছে কশেরুকার মূল বডি। এই বডিটাকে আমরা বলি সেন্ট্রাম বা বডি, আর ডি যেটা সেটাকে বলছে সুপিরিয়ার আর্টিকুলার ফ্যাসেট, অর্থাৎ এখানে যে একটি গর্ত মতো তোমরা দেখতে পাচ্ছ এটাকে সুপিরিয়ার আর্টিকুলার ফ্যাসেট বলা হচ্ছে, ইটাকে বলছে ল্যামিনা নামক একটি অস্থি, আর এফ এখানেও একটি গর্ত মতো। তোমরা জানো যে প্রবর্ধিত অংশ যেটা থাকে সেটাকে আমরা প্রসেস এবং যেটি গর্ত মতো থাকে তাকে ফ্যাসেট বলে থাকি, অর্থাৎ এফ বলতে এখানে ট্রান্সভার্স কোস্টাল ফ্যাসেট বলা হয়, আর জি জি এখানে একটা অস্থি বিশেষ, এটা পেটিকল বলা হচ্ছে। তা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ধৈর্য সহকারে ক্লাসটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে আগামী ক্লাসে, এই বলে আমি বিদায় নিচ্ছি।